রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষা বাংলা, শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া অসীম দরদের এই ভাষা আমাদের পরিচয়ের ধারক হয়ে উঠে এসেছে বিশ্বের দরবারে। মায়ের ভাষার অধিকার ফিরে পাওয়ার দিনটি স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। সেই মহান 21 ফেব্রুয়ারি দিনটিকে শ্রদ্ধা আর ভালোবাসা ভরে স্মরণ করতে শহীদ মিনারের চারপাশে রঙিন সব আয়োজন। শিল্পীর তুলির আচরে মলিন রাস্তাগুলো নানা আলপনার রঙে সেজে উঠেছে জীবন্ত হয়ে। ভাষাকে ভালোবেসে ভাষার শহীদদের স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রছাত্রীদের এই রং তুলির আয়োজন এনে দিয়েছে উৎসবের আবহ। মহান 21 ফেব্রুয়ারির এই বর্ণিল আয়োজনে নিজেকে সামিল রাখতে পেরে ধন্য মনে করেছেন এই রং তুলির শিল্পীরা। ভাষার জন্য আমরা এখানে কাজ করছি, মাতৃভাষার জন্য কাজ করছি। ইভেন এই দিনটাতে আমরা আর কি নিজেকে ফিল করতে পারি যে আসলে আমরা বাংলা ভাষায় কথা বলছি এবং এটার জন্য এটা আমরা এখনো ধরে রাখতে পারতেছি। যারা হচ্ছে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে ওদের স্মৃতিকে ধারণ করে বা নতুন প্রজন্মকে এই চেতনাবোধকে জাগ্রত করার লক্ষ্যে আমরা প্রতি বছর এরকম আয়োজনের সাথে সম্পৃক্ত থাকি। আজকে আমরা আগের দিন রাস্তায় এই যে আলপনা করছি, এটা তো 21 ফেব্রুয়ারি উদযাপনের জন্যই, তো আমি এই কাজে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। কারো কারো কাছে এবছরের ভাষা দিবস এসেছে ভিন্ন আবেদন নিয়ে। আমরা চাইব জাতির কাছে যেন এই একদিনের জন্য আমরা কাজ না করে তাদের জন্য আমরা সবসময় সারা বছর তাদেরকে স্মরণ করি, কারণ একদিনের জন্য স্মরণ করলে তাদের জন্য কোনো ভালোবাসার কিছুই দেখানো হবে না। আয়োজকরা জানান সাধারণ মানুষের কাছে ভাষা দিবসের তাৎপর্য আরেকটু বাড়িয়ে তুলতে তাদের এই আয়োজন। 21 ফেব্রুয়ারিটাও যেরকম করছি আমরা, যেরকম আমাদের যারা এই ভাষা আন্দোলনে আর শহীদ হয়েছিল তাদেরকেও যেরকম স্মরণ করছি, তার জন্য কিন্তু আমরা 4টে গেট করি তাদের স্মরণ করার জন্য, যে আমাদের নতুন প্রজন্ম যাতে তাদেরকে জানে চেনে, এটা আমরা প্রচুর করছি। আর এবারের আয়োজনে বাড়তি পাওয়া হিসেবে ছিল প্রচুর দেয়াল চিত্রায়োজন ও দেয়াল লিখন। মনের ভাষা হিসেবে উঠে এসেছে দেয়ালের ভাষা। ভাষা আন্দোলনের ব্যাপারটাও ঠিক ওই রকমই, এটা চিরদিন চলতে থাকবে। তো এটা আমাদের ভিতরের যে কী বলে জাগরণটা, ওইটাকেই সমুন্নত রাখার জন্যে আমরা এইগুলো আসলে ছবি আঁকার মাধ্যমে এগুলো আমরা করতে চাই। ভাষার এই মর্যাদা যেন থাকে সারাটি বছর আর সংজ্ঞাহীন দেশ যেন হয় এবারের ভাষা দিবসের মূল চেতনা, এই প্রত্যাশা সকলের। ইব্রাহিম খলিল, News 9, ঢাকা।